আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে নোমান্স কেয়ার বিডির পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি 2022 সালের। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য প্রণীত যেই 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের রসায়ন বিজ্ঞান প্রথম পত্রের সমাধান অংশে এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে খুব সহজে রসায়ন বিজ্ঞান প্রথম পত্রের 12তম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টটিকে কিভাবে সমাধান করবে। মূল অ্যাসাইনমেন্টে যাওয়ার আগে আমরা দেখব যে আসলে অ্যাসাইনমেন্ট হিসেবে কি দেওয়া হয়েছে। আমি আসলে এখানে তোমাদেরকে অ্যাসাইনমেন্টটাকে প্রশ্নগুলোকে খুব ভালোভাবে বুঝিয়ে তারপরে উত্তরটাতে চলে যাব। উত্তরটা আসলে আমি এখানে খুব সুন্দর করে অঙ্কগুলো, যেহেতু অঙ্ক দেওয়া আছে, সেহেতু অঙ্কগুলো আমি করে খুব সুন্দর করে লিখে রাখছি। অঙ্কগুলো আর মুখে আর বলবো না, তোমরা এখান থেকে খুব সুন্দর করে লিখে নিতে পারবা। জাস্ট এখান থেকে অ্যাসাইনমেন্টটা বুঝলেই হবে। তাহলে চলো আমরা দেখে নিই যে অ্যাসাইনমেন্টের যে শিরোনাম, শিরোনামটা আসলে কি। শিরোনামটা হচ্ছে দ্রবণের আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের প্রয়োগ নিরূপণ। যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো হচ্ছে কি, প্রথমে দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব ব্যাখ্যা করা, 2 নম্বর বিভিন্ন স্বল্প দ্রাব্য লবণের জন্য দ্রাব্যতা গুণফলের সমীকরণ প্রণয়ন করা, 3 নম্বর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে A2B লবণের সম্পৃক্ত দ্রবণে B2- আয়নের ঘনমাত্রা 6.4×10⁵ মোলার হলে ওই লবণের দ্রাব্যতা গুণফল হিসেব করা, 4 নম্বর 10 মিলি 0.30 মোলার A B3 দ্রবণে 2 মিলি 0.25 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় OH3 লবণের দ্রাব্যতা গুণফল 3.98×10⁻৩৮ হলে মিশ্রণে অধক্ষে পড়ার সম্ভাব্যতা যাচাই করা। তো দেখো এখানে তোমাদের 4টা প্রশ্ন আনসার করতে হবে এবং 4টা প্রশ্নের জন্য নম্বর হচ্ছে 16, 4 4 করে। তো প্রথম যে প্রশ্নটা, 1 নম্বর প্রশ্নটা, সেটা হচ্ছে কি দ্রাব্যতার ব্যাখ্যা, তারপরে হচ্ছে দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, চাপ এবং তাপমাত্রা প্রভাব ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে AB, AB2, A2B এবং A B3 লবণের জন্য 4টি সমীকরণ প্রণয়ন করতে হবে দ্রাব্যতা গুণফল নির্ণয়ের। 3 নম্বরে হচ্ছে আমাদের এখানে এই যে A2B লবণ দেওয়া আছে, সেই A2B লবণের দ্রাব্যতা গুণফলের হিসাব করতে হবে আমাদের। আর 4 নম্বরে বলা হয়েছে AOH এর আয়নিক গুণফল মান নির্ণয় করব, গণমাত্রা বের করব, তারপরে আমরা দেখব আসলে এখানে অধক্ষেপ পড়বে কিনা। তাহলে এই ছিল তোমাদের মূল অ্যাসাইনমেন্ট। মূল অ্যাসাইনমেন্টে আমরা এখন চলে যাব। মূল অ্যাসাইনমেন্টে যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবা। তাহলে চলো আমরা মূল অ্যাসাইনমেন্টে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মূল অ্যাসাইনমেন্টে চলে এসেছি। মূল অ্যাসাইনমেন্টে প্রথমে আমাদেরকে বলা হয়েছিল কিন্তু দ্রাব্যতা ব্যাখ্যা করার জন্য, তারপরে দ্রাব্যতার উপর 4টি নিয়ামকের প্রভাব ব্যাখ্যা করার জন্য বলা হয়েছিল। তো আমরা এখানে দ্রাব্যতাটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করছি যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যত গ্রাম দ্রব্য 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেই ভর প্রকাশক সংখ্যাকে ওই তাপমাত্রায় ওই দ্রব্যের দ্রাব্যতা বলা হয়। দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো এখান থেকে খুব সুন্দর করে আমরা দ্রাব্যতাটাকে প্রকাশ করলাম, ব্যাখ্যা করলাম। তোমরা এখান থেকে লিখতে পারো অথবা স্ক্রিনশট দিয়েও লিখতে পারো। PDF লাগলে আমাকে কমেন্ট করবা, আমি PDFটা দিয়ে দিব। তারপর দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। তো আমাদেরকে এখানে 4টা জিনিসের কথা বলছে, দ্রাবকের প্রকৃতি, দ্রব্যের প্রকৃতি, চাপের প্রভাব, তাপমাত্রার প্রভাব। তো এক এক করে আমরা এখান থেকে সবগুলো লিখব, ঠিক আছে? তোমরা এখান থেকে লিখতে পারো। যেমন প্রথমে হচ্ছে কি দ্রাবকের প্রকৃতি, সকল দ্রব্য সকল দ্রাবকে দ্রবীভূত হয় না, সাধারণত জৈব যৌগ জৈব দ্রাবকে এবং অজৈব যৌগ অজৈব দ্রাবকে দ্রবীভূত হয়, অর্থাৎ লাইক ডিজলভস লাইক, এই নীতিটা অনুসরণ করে। তারপর উদাহরণ দিবা। তারপর হচ্ছে দ্রব্যের প্রকৃতি, দ্রব্যের প্রকৃতির উপর দ্রাব্যতা নির্ভরশীল, অর্থাৎ একই দ্রাবকে বিভিন্ন দ্রব্য সমান পরিমাণে দ্রবীভূত হয় না। চাপের প্রভাব, এখানে আমি আর পড়বো না সবগুলো, আমি প্রথমে বলে রাখছি পড়বো না, আমি এখান থেকে জাস্ট তোমাদেরকে দেখাই দিতেছি তোমরা কিভাবে লিখবা। চাপের প্রভাবটা লিখবা, তারপরে তাপমাত্রার প্রভাবটা লিখবা। তো এখানে আমি ব্যতিক্রমটা সহ কিন্তু উল্লেখ করছি, তোমরা শুধু 2 লাইন লিখবা না, এখানে ব্যতিক্রমটা আছে, এই যে ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা সহ তোমরা এখানে লিখবা। গ্রাফটা লেখার দরকার নাই, শুধু এদিকভাবে লিখে দিলে হবে। আর যদি পারো গ্রাফটা লিখে দিতে তাহলে ভালো হবে, লিখতে পারো, সমস্যা নেই। তারপরের অংশটা হচ্ছে
এটা যে 2 নম্বরের যে অংশটা, বিভিন্ন লবণের ক্ষেত্রে কিভাবে দ্রাব্যতার গুণফল নির্ণয় করা হয়। এখানে 4টা লবণ দিছে, আমি 4টা লবণের ক্ষেত্রে এখানে দেখাইছি। প্রথমে হচ্ছে এবি জাতীয় লবণের ক্ষেত্রে, তাহলে এবি সম্পৃক্ত দ্রবণে নিম্নরূপে বিয়োজিত হয়, এবি তাহলে এ প্লাস বি মাইনাস, দ্রাব্যতা গুণফল হবে কি ক্যাটায়ন এবং অ্যানায়নের মোলার ঘনমাত্রার গুণফল, এ প্লাস বি মাইনাস। তো আমরা ধরে নিছি যে এবি এর দ্রাব্যতা হচ্ছে এস মোল পার লিটার, তাহলে এ প্লাস এর মোলার ঘনমাত্রা হবে কত, এস মোল পার লিটার, বির মোলার ঘনমাত্রাও হবে এস মোল পার লিটার। তারপরে কেএসপি, এ প্লাস বি মাইনাস, এস ইন্টু এস মানে এস স্কোয়ার, ঠিক সবগুলোই সেম একই রকমভাবে লিখবা। এখানে এ বি টু এর ক্ষেত্রে তাহলে হবে কি, দেখো এ বি টু এর ক্ষেত্রে অর্থাৎ ভাঙাটা হচ্ছে এরকম, এ টু প্লাস আর টু বি মাইনাস হবে। তারপরে তুমি ধরে নিবা এ বি টু এর দ্রাব্যতা এস, তারপরে মোলার ঘনমাত্রা এস, বির ক্ষেত্রে হবে যেহেতু টু ছিল, এই যে দেখো যেখানে, যেহেতু এখানে টু বি মাইনাস ছিল এই জন্য হবে টু এস মোল পার লিটার। আর সামনের যেই সংখ্যাটা থাকে এটা পাওয়ার হিসেবে চলে যায়, এটা তোমরা জানো দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে, তাহলে এ টু প্লাস বি মাইনাস স্কোয়ার হয়ে গেছে, দেখছো স্কোয়ার হয়ে গেছে। তারপরে মান বসাও, এর মান হচ্ছে এস, বির মান হচ্ছে টু এস, তারপর স্কোয়ার, তাহলে 4s³। এটাও সেম, ওইখানে বির ক্ষেত্রে ছিল, এখানে এর ক্ষেত্রে হবে টু এ প্লাস আর হচ্ছে বি টু মাইনাস, সেম একই রকম, একদম সহজ। তাহলে এর ক্ষেত্রে হবে টু এস, বির ক্ষেত্রে হবে শুধু এস, এটাও 4s³ হবে। তারপর হচ্ছে এ বি থ্রির ক্ষেত্রে, তাহলে এখানে হবে এ থ্রি প্লাস আর হবে কি 3b-, তার মানে 3s হবে। দেখো এর ক্ষেত্রে হচ্ছে s, বির ক্ষেত্রে হবে 3s, তারপরে এখানে মান বসাই দিবা 27s⁴। এটা হচ্ছে 2 নম্বর। এখন এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্নটা, অর্থাৎ এ টু বি এর দ্রাব্যতার গুণফল নির্ণয়। এখানে বি টু এর ঘনমাত্রা দেওয়া আছে, তো আমরা বি টু এর ঘনমাত্রা থেকে জাস্ট দ্রাব্যতার গুণফলটা বের করে নিছি, যে দ্রাব্যতার গুণফলটা বের করে নিছি। তারপরে 4 নম্বর সর্বশেষ যেই আমাদেরকে দিছিল যে 10 মিলি 0.3 মোলার এ বি থ্রি, তো এখান থেকে আমি শুধু এ থ্রি প্লাসটাকে নিছি অঙ্ক আর কি, 10 মিলি 0.3 মোলার এ থ্রি প্লাস আর 2 মিলি 0.25 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে আমরা ওইচটাকে নিব শুধু। তারপরে এই বিক্রিয়াটা লিখতে হবে, মূলত বিক্রিয়াটার জন্য কিন্তু 1 নম্বর পাবা, বিক্রিয়াটা ভুল হলে কিন্তু 1 নম্বর মাইনাস হয়ে যাবে। তাহলে এ বি থ্রি, থ্রি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এ ও এইচ থ্রি, থ্রি অ্যামোনিয়াম বি। তারপরে প্রথমে আমরা এ থ্রির ঘনমাত্রা বের করব, তাহলে বি ওয়ান, এস ওয়ান, বি টু, এস টু দিয়ে আমরা এই এ থ্রির ঘনমাত্রাটা বের করলাম। অনুরূপভাবে মিশ্রণে ওএইচ এর ঘনমাত্রাটা বের করব, সেম সূত্র, বি ওয়ান, এস ওয়ান, বি টু, এস টু দিয়ে। তারপরে আমরা এই যে এভাবে আয়নিক গুণফলটা বের করব, এ ওএইচ থ্রির আয়নিক গুণফল, সামনে যেহেতু থ্রি আছে, ওএইচ এর সামনে থ্রি আছে, এই জন্য এটা পাওয়ার হবে। যে পাওয়ার হলো মানগুলো বসাই দিলাম, তাহলে কেআইপির মানটা বের হইলো এত আয়নিক গুণফল। তাহলে যেহেতু এখানে কেএসপি দেওয়া আছে অনেক ছোট, কেএসপির চেয়ে কেআইপি বড় যেহেতু, অর্থাৎ কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি, সুতরাং মিশ্রণের কী হবে, অধক্ষেপ পড়বে। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট, আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।